এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে যে আমরা মাযহাব যারা মানে এই আমগো এক দুর্ভোগ কপাল খারাপ আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয় এই দিকে আমরা ব্যর্থ এই ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা কিছু করার নাই আমরা হয়ে গেছি এরকম আহলে হাদিস এক জায়গায় সফল এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে এই দিকে এরা সফল যাই কো কিন্তু এরা এর বাইরে বলবে না সফল আমরা এই জায়গায় ব্যর্থ আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোনো অস্তিত্ব নাই যেমন এমন গল্প শুনছেন আপনারা এক ব্যক্তি তার বউরে দেখছে মাছ করতেছে বেড়া গেছে গোসল করতে গোসল করে দেখে বেড়া বেড়ি হয়ে গেছে বেড়ি হওয়ার পরে বেড়ার বিয়ে হয়েছে আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে বেড়ার পাঁচজন সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে এই লোক আবার গোসল করে উঠে দেখে কি উনি আবার আগের মতো বেড়া হয়ে গেছে সাতাশ বছর ঘর সংসার করে আবার বউরে দেখে এখনো মাছ কুটে শুনছেন এরকম ঘটনা হ্যাঁ মেয়েরাজের ঘটনা প্রমাণ করতে গিয়ে এই জাতীয় ঘটনা কয় বক্তারা এই ঘটনা পৃথিবীর কোন জাল কিতাবেও লেখা নাই কই পাইলেন এই ঘটনা এই ঘটনা যে আমি আপনাদের সামনে এখন খুব বানায় বানায় কইতাম এরকম করতেন আপনারা বিশেষ করে মুরব্বী এরকম করতেন মিথ্যা কথা এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন মিথ্যা কথা আর শুনেন না আমি আপনাদের সামনে আজকে খুতবার পরে একটা দুরুদ শরীফ পড়ছি বললাম আমার সাথে পড়েন নামাজে যে দুরুদটা দুরুদের কোনো আওয়াজই হয় না আপনাদের কিন্তু যদি আমি আপনাদের সামনে পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা করে একটা টান দিতাম এই মাইকের মাহফিলের আওয়াজে মানুষ এইখানে ভরে যেত ঠিক না আল্লাহুম্মা সাল্লি আলা বইলা টান দিলে মানুষ জায়গা দেওয়া যাইতো না যেটা বাপ দাদার থেকে শিখছে আমি যে দুরুদ পাঠ করলাম এই দুরুদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিককে শিখাইয়া দিছে তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরুদ শিখাইয়া দিলেন ওই দুরুদ আমি পাঠ করলাম পাঠ করার কোনো আওয়াজ নাই আর বাপ দাদার শিখানো দুরুদ যদি আমি আপনাদের সামনে পড়তাম মাঠের মধ্যে আওয়াজে মানুষ আরো ভরপুর হয়ে যাইত আর কতই মিথ্যার মধ্যে থাকবেন এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি প্রসঙ্গ করে মাইশা গেছে সামনে যারা আছেন বলেন তো এই যে নামাজে যে দুরুদ পড়ি এটারে কি দুরুদ কয় সবাই কয় এই কথা কই পেয়েছেন আপনারা এটার নাম দুরুদ ইব্রাহিম এটা কই আছে লেখা কোন আপনারা এটা করে রামেলোট ওই জায়গায় হুম এবার পড়ি একটু শোনেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীজির নাম কয়বার পাইলাম একবার ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিম নবীর নাম একবার ওয়া আলা আলি ইব্রাহিম তাহলে দুরুদের নাম দুরুদে মুহাম্মদী না হয়ে কেন দুরুদে ইব্রাহিম হয়ে যায় নবীর নাম দুইবার ইব্রাহিম নবীর নাম দুইবার দুরুদের নাম দুরুদে মুহাম্মদি কেন না হয় দুরুদে ইব্রাহিমি কেন হয়ে যায় এইগুলা মানুষের বানানো নাম কোরআন হাদিসের কোথাও এই দুরুদের নাম লেখা নাই আজকে থেকে মনে রাখবেন এই দুরুদ সেই দুরুদ যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়িবাস এটার নাম এই দুরুদ